আল্লাহর পয়গম্বর তোমাকে কষ্ট দিয়ে আমি আরশে আসিবে রে, তোমার সঙ্গে আমি দেখা করলাম, তোমার উম্মতেরা দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলাম তোমার সঙ্গে আবার দেখা হওয়ার জন্য, সাক্ষাতের জন্য তোমাকে আরশে আসিবে রে আমি সাক্ষাৎ করেছি, আর তোমার উম্মত যখন নামাজের সেজদায় গিয়া আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে, আমি আল্লাহর সে আজিমে থাকবো না, সাথে সাথে আমি আল্লাহ তোমার উম্মতের নামাজের সেজদার জায়গায় হাজির হইয়া তার সঙ্গে সাক্ষাৎ করব, সুবহানাল্লাহ। আর কথা দিলাম বন্ধু, আমার কথা দিলাম যে উম্মতের জন্য তুমি কান্না করো, আমি আল্লাহ প্রত্যেক রাত্রে তোমার উম্মতের দরজার সামনে হাজির হইয়া আমি আল্লাহ প্রতিদিন রাত্রে ডাক দিয়া বলবো, আলামি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, ও বান্দা, ও পয়গম্বর বিশ্ব নবীর উম্মতকে কেউ আছো গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, গুনার কারণে কাউকে মুখ দেখাতে পারো না, দুনিয়ার মানুষ দেখে না, দুনিয়ার মানুষ জানে না, আল্লাহর গোলাম তুই ঘুম থেকে উঠে যা, ঘুম থেকে উঠে আমি আল্লাহকে একবার ডাক দে, আমি আল্লাহ তোর দরজায় গোটা রাত্র থেকে দাঁড়ায় আছি, গোলাম রে আমি জানি তুই গুনাহ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, অপরাধ করেছিস, লজ্জায় কারো কাছে বলতে পারিস না রে গোলাম, গোলাম তোর যত অপরাধ কর না কেন, তোর অপরাধগুলো জমা করলে, সকল অপরাধ একত্রিত করলে হয়তো তোমার অপরাধগুলো আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরের মতো তোমার গুনাহ জমা হয়ে যায়, কিন্তু গোলাম জানিস না তোর পয়গম্বর আমার সঙ্গে দেখা করে উম্মতের নাজাতের জন্য দোয়া করে, আমাকে দায়িত্ব দিয়েছেন প্রত্যেক রাত্রে উম্মতের খবর নিতে, গুনাহগার গোলাম গুনাহ করেছিস, তোর গুনাহ বঙ্গোপসাগর পরিমাণ, হয়তো ঘুম থেকে উঠে যা, উঠে যা, আমি আল্লাহ তোর দরজায় আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে গেল। গোলাম গোলাম রে তুমি নাকি রিজিকের জন্য সারাদিন কাজ করো, দৌড়াও রাত দিন ২৪টা ঘন্টা কাজ করো, আমি আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল রাত্রবেলা তোমাকে ডাক দিয়া আলামি মুস্তারজিকেন ফা আরযুকালা, এমন কি কোন গোলাম আছরে উঠো উঠো, আমি আল্লাহ তোমার জন্য রিজিক নিয়ে এসেছি, বন্ধু তোমার সঙ্গে কথা দিলাম, তোমার উম্মতের জিম্মাদার আমি হয়েছি, প্রত্যেক দিন রাত্রে এইভাবে ফজরের আজানের রাত পর্যন্ত তোমার উম্মতকে তার বাড়ির কাছাকাছি গিয়ে আমি ডাকবো, কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন বন্ধু আর কি চাইব, আমার নবী বলছেন আল্লাহ আর কি চাইব, আল্লাহ বলছেন বন্ধুরে তুমি কি ফাতেমার জন্য কিছু চাই নিবা, যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব, হাসান হুসাইনের জন্য কি কিছু চাইবা আল্লাহ, না না তোমার জন্য কি কিছু চাইবা না, তাহলে কার জন্য চাইবা, আল্লাহ আমি চলে যাব, আমি চলে যাব, দিতেই যদি হয় শেষবার আমাকে এমন একটা দোয়া তুমি শিক্ষা দাও, যে দোয়া জমিনে গিয়া করলে আমার সবগুলো উম্মত জাহান্নামে না গিয়া জান্নাতে পৌঁছে যায়, আল্লাহ আমি আমার উম্মতকে এত ভালোবাসি, তাইফের মানুষ আমাকে মারছে, রক্তাক্ত করেছে, আঘাত করেছে, পাগল বলে আমার হাতে পায়ে দড়ি লাগিয়ে বাচ্চারা আমার শরীর পাথর দিয়ে আঘাত করছে, আমি কিন্তু গালি দেই নাই, আমি কিন্তু বদদোয়া করি নাই, আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমি আজকে বলতেছি, আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা মারছে, আমি তাদেরকে মাফ করে দিলাম, তুমি আমার উম্মতগুলোকে মুসলমান বানাইয়া দাও। আল্লাহ বলেন বন্ধু এখন কি চাইবা, যাওয়ার সময় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা দোয়া শিক্ষা দাও, যে দোয়া করলে পরে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ আমার উম্মত জাহান্নামে গেলে
আমি জান্নাতে থাকতে পারবো না, উম্মত ছাড়া একা একা ভাল লাগবে না। আল্লাহ বললেন, বন্ধু যাও, তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম, এই দোয়া গিয়ে তুমি দুনিয়ার জমিনে করবা, এই দোয়াটা পড়বা, তোমার একটা উম্মতকেও জাহান্নামে যেতে হবে না। আমার নবী ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা আমি এই দোয়া দুনিয়ার জমিনে পড়বো না, উম্মতের জন্য এই দোয়া দুনিয়ার জমিনে করবো না। আল্লাহ বললেন, কেন দোয়াটা আপনি পড়বেন না? নবীজি ডেকে ডেকে বললেন, আল্লাহ তাআলা সকল নবীদেরকে তো তুমি দোয়া শিক্ষা দিয়েছ, সকল নবীরা দুনিয়ায় গিয়ে উম্মতের জন্য নাজাতের দোয়া করছে, মনিব আমিও করতে পারি, করতে পারি। সকল নবীদেরকে বানাইছো, গ্রামের নবী, শহরের নবী, দেশের নবী, এক এক সময় দুই চার পাঁচজন নবী ছিল, উনি আরবের নবী, উনি আজমের নবী, উনি আমেরিকার নবী, উনি ফ্রান্সের নবী, আলাদা আলাদা নবী ছিল। তুমি তো আমাকে কোনো দেশের নবী বানাও নাই, তুমি তো আমাকে বিশ্ব নবী বানিয়েছ, আমার হায়াত আর কই দিন আছে জানি না। আল্লাহ তাআলা আমি যদি এখন দোয়া করি আরশে আজিম থেকে মক্কায় গিয়া, দোয়া করতে পারবো উম্মতের জন্যে, কিন্তু আমার উম্মত তো সাড়ে চোদ্দশো বৎসর পরে এইভাবে বাংলাদেশের ঢাকার নারিন্দায় বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কাঁদবে, আমার উম্মত ওখানে জাহান্নাম থেকে বাঁচবার জন্য কাঁদবে। আমি যদি আজকে দোয়া করি, আমার দোয়ার ভিতরে উম্মত গুলাকে কেমনে ঢুকাই? আমি চাই আমার সকল উম্মত সরাসরি দোয়ার ভিতরে ঢুকে যাক। আমি চাইলে তো আজকে দোয়া করে দিতে পারবো, আল্লাহ তাআলা আমি দোয়া করব না, দোয়া রেখে দিব। আল্লাহ বললেন, কেন করবেন না, কোন দিন করবেন? আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, আল্লাহ দোয়া রেখে দিলাম, দুনিয়ার জমিনে দোয়া আমি করব না, এই দোয়া কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়াইয়া তোমার কুদরতের সাজদায় পড়ে দোয়া করব, এমন সময়ে আমার বিশ্বাস তুমি আমার একটা উম্মতকে জাহান্নাম পর্যন্ত নিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, জিব্রিল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে তিনি চলতে লাগলেন উপরের দিকে। প্রথম আসমানে তিনি চলে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে তিনি তাকায়া দেখলেন, প্রথম আসমানে যখন পৌঁছে গেলেন জিব্রিল আমিন ইশারা করলেন আসমানের প্রহরীদেরকে, বললেন গেট খুলে দেওয়ার জন্যে, কেউ যখন খুলে দিতে চায় না, তিনি বললেন আমার সঙ্গে আখির জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তোমরা খুলে দাও, আল্লাহর সঙ্গে দেখা করবেন। বলতে দেরি হয়েছে, তারা খুলে দিল, আল্লাহর রাসূল আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন। খুলে দেওয়ার পরে বিশ্ব নবী প্রথম আকাশে যখন গেলেন, যাওয়ার পরে দেখেন একজন লোক বসে আছেন, ডান দিক লোক বসে আছেন, ব্যাখ্যা হলো তিনি যখন ডান দিকে তাকান হাসেন, বাম দিকে তাকান ক্রন্দন করেন, কান্না করেন। বিশ্বনবী বললেন, জিবরাইলকে কে? যিনি প্রথম আসমানে বসে আছেন তিনি কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, যিনি বসে আছেন তিনি হলেন আদি পিতা হযরতে আদম আলা নবিয়ুনা আলাইহিস সালাম, তিনি এখানে বসে আছেন, আপনি সালাম করুন। নবীজি সালাম দিলেন, ওই সময় তাকায় দেখেন আদম আলাইহিস সালাম, ডান দিকে যখন তাকান তখন তিনি হাসেন, বাম দিকে তাকান কান্না করেন। জিব্রিল আমিন বললেন, ডান দিকে তাকায়া তিনি জন্য হাসেন, ডান দিকে তার যত গোলাম আছে সবগুলা জান্নাতি রোহ আছে, বাম দিকে যত রোহ রাখা আছে ওরা জাহান্নামী, এই জন্য তিনি ডান দিকে তাকাইয়া আনন্দ পান, বাম দিকে তাকাইয়া তিনি কষ্ট পান। সংক্ষেপ কথা হল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাবেন। প্রথম আসমানের মত থেকে দুনিয়াটা এত ছোট, প্রথম আসমানটা এত বড়, বিশাল বড়। আজকে পৃথিবীর আমাদের বাংলাদেশের সব থেকে বড় স্টেডিয়াম যেটা আছে, খেলার স্টেডিয়াম,
ওই স্টেডিয়ামের মধ্যখানে যদি একটা মুরগির মুরগির ডিম রাখা যায়, যেমন স্টেডিয়ামের মধ্যখানে মুরগির ডিম রাখলে যত ছোট দেখা যায়, প্রথম আসমানের ভিতরে দুনিয়াটা তার চাইতে আরো ছোট। আল্লাহর পয়গাম্বর প্রথম আসমান পার হয়, দ্বিতীয় আসমানে পৌঁছে গেলেন, জিবরিল আমিন প্রহরীদেরকে বললেন, গেট খুলে দিল, তিনি দ্বিতীয় আসমানে ঢুকে পড়লেন। দ্বিতীয় আসমানে ওঠার পরে তিনি দেখেন দুজন লোক বসে আছেন ওখানে, দ্বিতীয় আসমানে দুইজন লোক বসে আছেন। জিজ্ঞেস করলেন ওরা কারা, জবাব আসলো একজনের নাম হলেন হযরত ইয়াহিয়া, আরেকজনের নাম হলো হযরত ঈসা। দুইজন এখানে বসে আছেন, মুসাফা হলো, মুআনাকা হলো, ভাইদের সঙ্গে দেখা হলো। এবার বিশ্বনবী তৃতীয় আসমানে পৌঁছলেন, তৃতীয় আসমানে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সুন্দর একজন লোক ওখানে বসে আছেন। জিজ্ঞাসা করলেন উনি কে, জিবরাইল জবাব দিলেন তৃতীয় আসমানে যিনি আছেন তিনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসাল্লাম। ইউসুফের সঙ্গে দেখা হলো, চতুর্থ আসমানে পৌঁছে গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা হলো একজন পয়গম্বরের, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহি সালাম। এইভাবে উঠতে লাগলেন, পঞ্চম আকাশে পৌঁছে গেলেন, পঞ্চম আকাশে পৌঁছে যাওয়ার পরে আরেকজন পয়গম্বরের সঙ্গে বিশ্বনবীর দেখা হলো, তিনি হলেন হযরতে হারুন আলাইহি সালাতু ওয়াসালাম। ষষ্ঠ আকাশে পৌঁছে গেলেন, সংক্ষেপ করে বলে ওখানে একজন পয়গম্বরের সঙ্গে দেখা হলো, এই পয়গম্বরের নাম হলো হযরতে মুসা আলা নবিয়্যুনা আলাইহি সালাতু ওয়াসালাম। আমার পয়গম্বর উপরে উঠতে লাগলেন, সপ্তম আকাশের উপরে উঠে গেলেন, উঠে দেখেন ওখানে একজন লোক বসা, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা তার আশেপাশে বসে কোরআন শরীফ পড়তেছে। ওই সময় তিনি বলেন উনি কে গাছের গোড়ায় বসে আছেন, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা তার কাছে কোরআন শরীফ পড়ে। উনি দেখে দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া গেলেন বিশ্বনবীকে দেখে। জিবরাইল বললেন উনি আর কেউ না, যার দোয়ার কারণে আপনি দুনিয়ায় এসেছেন, উনি হলেন সেই ইব্রাহিম খলিলুল্লাহ, উনি হলেন সেই ইব্রাহিম নবী যিনি দোয়া করেছেন, যিনি আমাদের নাম মুসলিম রেখেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম মিল্লাতের বাবা ইব্রাহিম নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছেন মুসলমান বলে। দেখা হলো তিনি বললেন বাচ্চাগুলাকে নিয়ে আপনি এখানে কি করেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন বাবা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা হলো দুনিয়ার জমিনে যারা নাবালিক অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা ইন্তেকাল করে, আমি তাদেরকে সপ্তম আকাশের উপরে ওই জায়গায় তাদেরকে আমি বসাইয়া তোমার উপরে নাজিল হওয়া সেই কোরআন তালিম দেয়ার পড়াই কোন সুবহানাল্লাহ। দেখা হয়ে গেল, আরো উপরে উঠতে লাগলেন, সংক্ষেপ করে বলে সামনে যাচ্ছে, উপরে উঠতে লাগলেন। যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে যাইতে সপ্তম আকাশের পরে তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহায়। সিদরাতুন তার বুঝেন কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে শেষ, সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছ, এক একটা বড়ই মটকার মতো বড়, সত্তর থেকে সাতশো মানুষজন এক একটা বড়ই, দেখছেন কোনোদিন এক একটা বড়ই, সত্তর থেকে সাতশো মানুষজনের, আর বড়ির পাতা হচ্ছে হাতির কানের মতো। হাতির কান ছোট না খুব ছোট? বড়। হাতির কানের মতো রাসূল পাক ওখানে গেলেন, মুচকি মুচকি হাসলেন। জিবরাইল বলেন আপনি হাসেন কেন? নবীজি বলেন জিবরাইল জানিস না, মনে করছি মনে হয় আমি পাগলা, তখন দেখতেছি আমার চাইতে আরো বড় পাগল আল্লাহ হয়ে গেছে, আমাকে এত ভালোবাসেন আমি জানতাম না। আমি তো সব জায়গায় কথা বলি নাই, প্রথম আসমানে গেলাম, ওখানে আল্লাহ ডিজাইনার ডেকোরেশন করেছেন আমার নাম দিয়া, দ্বিতীয় আকাশটাকে সাজাইছেন আমার নাম দিয়া, তৃতীয় আকাশকে সাজাইছেন আমার নাম দিয়া। সিদরাতুল মুনতাহা এসে দেখি এই গাছের পাতায় পাতায় যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম।
গাছের পাতাটাকেও সাজাইছে আমার নাম দিয়ে। নবীজি দেখলেন, এরপরে তিনি উপরের দিকে উঠতে লাগলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিনের সঙ্গে তো অনেক কথা হলো। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সিদরাতুল মুনতাহায়, এখানে একটা ঘর আছে বাইতুল মামুর, বাইতুল মামুর হচ্ছে বাইতুল্লাহর সূচক, উপরে ফেরেশতারা ইবাদত করেন। তো যাই হোক, নবীজির সামনে জিবরাইল দুই কয়েকটা জিনিস পেশ করলেন, দিলেন একটা পাত্রের মধ্যে মধু, শরাব এবং দুধ, দিয়া বলেন রাসূলুল্লাহ আপনি পান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন দুধ। সুবহানাল্লাহ বললেন না? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সঠিক কাজ করেছেন দুধ পান করে। যাই হোক, রাসূল দেখলেন এই সিদরাতুল মুনতাহার কাছেই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তো বলছেন আমার এক আয়াতে, আমি বললাম ইন্দা সিদরাতুল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা তার কাছেই হচ্ছে জান্নাতুল মাওয়া। কোন সুবহান, এরপর রাসূল পাক ইসলাম বেহেশতের কোন কোন নিয়ামত কোথায় আছে সবগুলা দেখলেন। হযরত ওমরের বাড়ি কোনটা, বেলালের পায়ের আওয়াজ, সব তিনি জান্নাতে শুনলেন। এরপরে তিনি আজাব জাহান্নামের দিকে দেখলেন। জাহান্নামে গিয়া দেখেন কিছু লোক রক্তের নদীতে, রক্তের সাগরে সাঁতার কাটতেছে। কিসের সাগরে? রক্তের সাগরে সাঁতার কাটতেছে, দুর্গন্ধযুক্ত রক্ত সাঁতার কাটতেছে। নদীর কিনারে আসে, ফেরেশতার পাথর দিয়া আঘাত করে, পারে উঠতে দেয় না। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বলেন, এরা কারা? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরা তো তারা যারা পাবলিকের কাছ থেকে রক্ত চুষে নিয়ে সুদ খাইত, এই সুদকুরদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছে। আর একটা জাহান্নামে গিয়া রাসূল দেখেন কিছু জীবিত মানুষ শরীর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর তাদের জিহ্বাকে দুইজন লোক কেচি দিয়ে কাটতেছে। জিজ্ঞাসা করলে জিব্রাইল, এরা কারা যাদের জিহ্বা কেচি দিয়ে কাটা হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ তারা তারা যারা দুনিয়ার জমিনে সত্য জানার পরও মিথ্যা বলেছে। আর একটু দূর গিয়া দেখেন আগুনের পুরুষ, আগুনের নারী, পুরা বডিতে আগুন জ্বলতেছে আর তারা জেনায় লিপ্ত। জিজ্ঞাসা করলেন, এরা কারা? আগুন চিৎকার করতেছে, তাদেরকে ইচ্ছার বিরুদ্ধে অন্যায় করানো হচ্ছে। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ যারা দুনিয়ার জমিনে জেনা করেছে তাদের শাস্তি হচ্ছে আগুন। কথা বুঝতে পেরেছেন আমার? এইভাবে রাসূল পাক দেখলেন, লম্বা কথা, হাজার হাজার আজাব দেখলেন, জান্নাতে গেলেন, জান্নাত দেখলেন। রাসূল পাক ইসলামকে আবার উপরের দিকে নিয়ে যাওয়া হলো। এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন। তো দেখা করার ঘটনা আপনারা সব জানেনই, এগুলো সব শোনা কথা, আমি শুধু এই কথাই বলবো। এখন যাওয়ার পরে দেখা হলো, আল্লাহর সঙ্গে অনেক কথা হলো, না হয় নাই? অনেক কথা হয়েছে, অনেক বিষয়ে কথা হয়েছে। আল্লাহ বলছেন এ কথাগুলো, ও আওহা ইলাইয়া মা আওহা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কি বলেছেন এটা আমি জানি আর আল্লাহ জানেন। অনেক কথা পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ, কথা বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। রাসূল পাক ইসলাম আছেন এখানে, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, কারণ পৃথিবীতে আসলে অনেক গোলা ঘটনা ঘটবে, রাস্তায় ঘটবে, অনেক মানুষের সঙ্গে দেখা হবে, পুরা মক্কায় তুলপাড় শুরু হবে। আসলে এগুলো বলবো না যেহেতু সময় নেই, শুধু এতটুকুনি বলবো, রাসূল পাক আছেন মেহরাজে। এমন সময়ে আল্লাহ বলেন, বন্ধু আসছ, তোমার উম্মতকে অনেক কিছু দিতে চাই। আয়েশা, তুমি খাদিজার নিবা, ফাতেমার জন্য কিছু নিবা? না। হাসান হুসাইনের জন্য কিছু নিবা? না। তাহলে কার জন্য নিবা? আল্লাহ আসছে তো কষ্ট করে, তুমি যদি কিছু দিতেই হয় আমার উম্মতকে দাও। আমার উম্মতকে দাও, কি দিবা?
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অনেক কিছু দিলেন, সাথে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? আমরা পাঁচ ওয়াক্ত পড়ি না, পঞ্চাশ ওয়াক্ত দিলে মসজিদ তালা মারা থাকতো, তালা মারা কেউ আইতুই না, তো দরকার নাই। পাঁচ ওয়াক্তই আসি না, দুনিয়ার ব্যস্ততা চলে যায়, আর পঞ্চাশ ওয়াক্ত হইলে কে মনে করে? রাসূল পাকের সঙ্গে ষষ্ঠ আসমানে মুসার সঙ্গে দেখা, মুসা বললেন আল্লাহ কি কিছু দিছেন আপনারে? আমারে কি দিব, আমি আমার উম্মতের জন্য নিয়ে যাচ্ছি, কেন এত খুশি খুশি মনে হয় দেখি? খুশি হব না, আল্লাহ আমার উম্মতকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছে, আর বলছেন এই নামাজ পড়লেই তারা জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম কেঁদে উঠলেন, বলছেন ও মুহাম্মদ, পঞ্চাশ ওয়াক্ত নামাজ না, আমার উম্মতরে এক দুই ওয়াক্ত দিছিলে, ওইটাও পড়ে নাই, পঞ্চাশ ওয়াক্ত পড়বে একটাও পড়বে না, সব জাহান্নামে যাবে, তুমি যাও কমাইয়া নিয়ে আস। এভাবে যাইলেন, আপনারা জানেন যেতে যেতে কয়বার গেছেন? হ্যাঁ, নয়বার। যেতে যেতে ৪৫ ওয়াক্ত শেষ, আছে পাঁচ ওয়াক্ত। আবার আসছেন, মুসা বলছেন কি পাঁচ ওয়াক্ত বাকি আছে, আবার যান আরো কমাইয়া নিয়ে আসেন, এক অক্ত নিয়ে আসেন এক অক্ত। আপনারা মনে মনে খুশি না? এক অক্ত হইলে ভালোই ছিল, এক অক্ত নিয়ে আসেন যান। নবী বললেন ও মুসা, আল্লাহ যেভাবে পাস পাস করে কমাইতেছেন, নয়বারে ৪৫ অক্ত নাই, এখন যদি যাই আর পাঁচ ওয়াক্ত যদি নিয়ে নেয়, তাহলে আমার উম্মতরে দিল, আমি আমার উম্মতের ক্ষতি করতে পারবো না। আমার উম্মতরে আল্লাহ দিলেন জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাওয়ার পর, আর তুমি যে হারে কমাইতেছো, তুমি তো আমার উম্মতের ক্ষতি করতেছো, আমি আর কমাইতে চাই না, পাঁচ ওয়াক্ত থাকুক। আমার এখন কান্না পাচ্ছে, বইলার ছেলে পাক কান্না শুরু করে দিছে, আল্লাহ তুমি দিছিলা পঞ্চাশ, এই মুসার কথা করলামটা কি? আমার উম্মত তো সওয়াব বেশি পাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, বন্ধুরে তোমার উম্মত যদি সুন্দর করে খুশু খুজুর সাথে এই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম কাউকে কিছু দিলে ফিরাইয়া নেই না, সুতরাং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার উম্মত যদি ঠিক মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত সালাতের সওয়াব লিখে দিলাম। পাঁচ ওয়াক্ত পড়লেই পঞ্চাশ ওয়াক্তের সওয়াব। অগো আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র তাই না, তোমাকে কষ্ট দিয়ে আমি আরশে আসিবে নে, তোমার সঙ্গে আমি দেখা করলাম, তোমার সঙ্গে দেখা করবার জন্য তোমাকে আমি এত দূর পর্যন্ত নিয়ে এসেছি। শোনো বন্ধু আমার, শোনো, তোমার উম্মতেরা দুনিয়ার জমিনে পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলাম, তোমার সঙ্গে আবার দেখা হওয়ার জন্য সাক্ষাতের জন্য তোমাকে আরশে আজিমে আমি সাক্ষাৎ করেছি, আর তোমার উম্মত যখন নামাজের সেজদায় গিয়া আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে, আমি আল্লাহ আরশে আজিমে থাকবো না থাকবো না, সাথে সাথে আমি আল্লাহ তোমার উম্মতের নামাজের সেজদার জায়গায় হাজির হইয়া তার সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার উম্মতের সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে দেখা করবার জন্য এতদূর পর্যন্ত নিয়ে এসেছি, তোমার উম্মতকে আমি আল্লাহ কষ্ট দিব না রে বন্ধু। ওরা যখন নামাজের সেজদায় গিয়ে আমি আল্লাহকে ডাক দিবে, মিন হাবলিল ওয়ারিদ, গলার রোগের চাইতে আরো কাছে আমি আল্লাহ তাদের কাছাকাছি পৌঁছে যাব। আর কথা দিলাম বন্ধু, আমার কথা দিলাম,
যে উম্মতের জন্য তুমি কান্না করো, আমি আল্লাহ প্রত্যেক রাতে তোমার উম্মতের দরজার সামনে হাজির হয়া আমি আল্লাহ প্রতিদিন রাতে ডাক দিয়া বলবো, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। ও বান্দা, ও পয়গম্বর, বিশ্ব নবীর উম্মত কে কেউ আছো গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, গুনার কারণে কাউকে মুখ দেখাতে পারো না, দুনিয়ার মানুষ দেখে না, দুনিয়ার মানুষ জানে না, আল্লাহর গোলাম তুই ঘুম থেকে উঠে যা, ঘুম থেকে উঠে আমি আল্লাহকে একবার ডাক দে, আমি আল্লাহ তোর দরজায় গোটা রাত্র থেকে দাঁড়ায় আছি। গোলাম রে আমি জানি তুই গুনাহ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, অপরাধ করেছিস, লজ্জায় কারো কাছে বলতে পারিস না রে গোলাম। গোলাম তোর যত অপরাধ কর না কেন, তোর অপরাধ গুলো জমা করলে, সকল অপরাধ একত্রিত করলে হয়তো তোমার অপরাধ গুলো আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরের মতো তোমার গুনাহ জমা হয়ে যায়। কিন্তু গোলাম জানিস না, তোর পয়গম্বর আমার সঙ্গে দেখা করে উম্মতের নাজাতের জন্য দোয়া করে, আমাকে দায়িত্ব দিয়েছেন প্রত্যেক রাত্রে উম্মতের খবর নিতে। গুনাহগার গোলাম, গুনাহ করেছিস, তোর গুনাহ বঙ্গোপসাগর পরিমাণ, হয়তো ঘুম থেকে উঠে যা, উঠে যা, আমি আল্লাহ তোর দরজায় আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে গেল। গোলাম, গোলাম রে তুমি নাকি রিজিকের জন্য সারাদিন কাজ করো, দৌড়াও রাত দিন ২৪টা ঘন্টা কাজ করো। আমি আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল রাত্রবেলা তোমাকে ডাক দিয়ে আলা, আমি মুস্তারজিকেন ফা আরজুকালা, এমনকি কোনো গোলাম আচরে উঠো উঠো, আমি আল্লাহ তোমার জন্য রিজিক নিয়ে এসেছি। বন্ধু তোমার সঙ্গে কথা দিলাম, তোমার উম্মতের জিম্মাদার আমি হয়েছি, প্রত্যেক দিন রাত্রে এইভাবে ফজরের আজানের আগ পর্যন্ত তোমার উম্মতকে তার বাড়ির কাছাকাছি গিয়ে আমি ডাকবো কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন, বন্ধু আর কি চাইব, আমার নবী বলছেন আল্লাহ আর কি চাইব, আল্লাহ বলছেন বন্ধু রে তুমি কি ফাতেমার জন্য কিছু চাইয়া নিবা, যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব, হাসান হুসাইনের জন্য কি কিছু চাইবা আল্লাহ, না না তোমার জন্য কি কিছু চাইবা না, তাহলে কার জন্য চাইবা, আল্লাহ আমি চলে যাব, আমি চলে যাব, দিতেই যদি হয় শেষবার আমাকে এমন একটা দোয়া তুমি শিক্ষা দাও, যে দোয়া জমিনে গিয়া করলে আমার সবগুলো উম্মত জাহান্নামে না গিয়া জান্নাতে পৌঁছে যায়। আল্লাহ আমি আমার উম্মতকে এত ভালোবাসি, তাইফের মানুষ আমাকে মারছে, রক্তাক্ত করেছে, আঘাত করেছে, পাগল বলে আমার হাতে পায়ে দড়ি লাগিয়া বাচ্চারা আমার শরীরে পাথর দিয়ে আঘাত করছে, আমি কিন্তু গালি দেই নাই, আমি কিন্তু বদদোয়া করি নাই, আয় আল্লাহ তাআলা তোমার কাছে আমি আজকে বলতেছি, আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা মারছে, আমি তাদেরকে মাফ করে দিলাম, তুমি আমার উম্মত গুলাকে মুসলমান বানাইয়া দাও। আল্লাহ বলেন, বন্ধু এখন কি চাইবা, যাওয়ার সময় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা দোয়া শিক্ষা দাও, যে দোয়া করলে পরে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে থাকতে পারবো না, উম্মত ছাড়া একা একা ভাল লাগবে না। আল্লাহ বললেন, বন্ধু যাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিলাম, এই দোয়া গিয়ে তুমি দুনিয়ার জমিনে করবা, এই দোয়াটা পড়বা তোমার একটা উম্মতকেও জাহান্নামে যেতে হবে না। আমার নবী ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা আমি এই দোয়া দুনিয়ার জমিনে পড়বো না, উম্মতের জন্য এই দোয়া দুনিয়ার জমিনে করবো না। আল্লাহ বললেন, কেন দোয়াটা আপনি পড়বেন না? নবীজি ডেকে ডেকে বললেন, আল্লাহ তাআলা সকল নবীদেরকে তো তুমি দোয়া শিক্ষা দিয়েছো, সকল নবীরা দুনিয়ায় গিয়ে উম্মতের জন্য নাজাতের দোয়া করছে, মনিব আমিও করতে পারি, করতে পারি, সকল নবীদেরকে বানাইছো, গ্রামের নবী, শহরের নবী, দেশের নবী,
এক এক সময় দুই চার পাঁচ জন নবী ছিল, উনি আরবের নবী, উনি আজমের নবী, উনি আমেরিকার নবী, উনি ফ্রান্সের নবী, আলাদা আলাদা নবী ছিল। তুমি তো আমাকে কোনো দেশের নবী বানাও নাই, তুমি তো আমাকে বিশ্ব নবী বানিয়েছো। আমার হায়াত আর কই দিন আছে জানি না। আল্লাহ তাআলা আমি যদি এখন দোয়া করি আরশে আজিম থেকে মক্কায় গিয়া দোয়া করতে পারবো উম্মতের জন্য, কিন্তু আমার উম্মত তো সাড়ে ১৪০০ বৎসর পরে এইভাবে বাংলাদেশের ঢাকার নারিন্দায় বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কাঁদবে? আমার উম্মত ওখানে জাহান্নাম থেকে বাঁচবার জন্য কাঁদবে? আমি যদি আজকে দোয়া করি আমার দোয়ার ভিতরে উম্মত গুলাকে কেমনে ঢুকাই? আমি চাই আমার সকল উম্মত সরাসরি দোয়ার ভিতরে ঢুকে যাক। আমি চাইলে তো আজকে দোয়া করে দিতে পারবো। আল্লাহ তাআলা আমি দোয়া করব না দোয়া রেখে দিব। আল্লাহ বললেন কেন করবেন না, কোন দিন করবেন? আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন আল্লাহ দোয়া রেখে দিলাম, দুনিয়ার জমিনে দোয়া আমি করব না, এই দোয়া কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়াইয়া তোমার কুদরতের সাজদায় পড়ে দোয়া করব এমন সময়ে আমার বিশ্বাস তুমি আমার একটা উম্মতকে জাহান্নাম পর্যন্ত নিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। কেমন নবী, কেমন নবী চিন্তা করেন। শেরেসুলে পাক আজকে পৃথিবীতে নাই, তুমি আর আমি কি জবাব দিব কিয়ামতের দিন? নবীজি সবসময় উম্মতের চিন্তা করে গেলেন, তুমি আমি চিন্তা করতে পারি না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার একটা